আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টেস্টি ফুড বাই পুনম চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। নিয়ে এসেছি পাকিস্তানি জনপ্রিয় ডেজার্ট শিরখুরমার রেসিপিটি। রাজকীয় স্বাদে খুবই ক্রিমি শিরখুরমা রেসিপিটি বানিয়ে নিতে পারেন ঈদ অথবা যে কোনো অকেশনে। এই জন্য লাগছে 2 কাপ সেমাই, লাগছে কিশমিশ, 8 থেকে 10টি খেজুর, কাজু, পেস্তা, কাঠবাদাম, আরও লাগছে ঘি। প্রথমে চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, দিয়েছি 2 টেবিল চামচ ঘি। চেষ্টা করতে হবে ঘি ব্যবহার করতে। ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকেও হালকা ভেজে নিব। চুলায় তাপ থাকবে মিডিয়াম, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তুলে রাখছি এক পাশে। একইভাবে সেমাইগুলো ভেজে নিব, এখানেও চুলায় তাপ থাকবে মিডিয়াম। দিয়ে দিব 3টি এলাচ ও 1টি দারচিনি। এ পর্যায়ে দিয়ে দিব চাল করা গরম ঘন দুধ। আমি এখানে 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। দিয়ে দিব ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো। এখন ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। এখানে অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এখন দিয়ে দিব সামান্য লবণ ও 1 কাপ চিনি, আবার কিছুক্ষণ নাড়তে হবে। এই তো আমার শিরখুরমা একদমই হয়ে এসেছে, পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডেজার্টটি পাতলা মনে হলেও ঠান্ডা হবার পর একদমই ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই ডেজার্টটি রুম টেম্পারেচারে এনে 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। শিরখুরমা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে। আর এই তো তৈরি হয়ে গেল পাকিস্তানি জনপ্রিয় ডেজার্ট শিরখুরমা। যে কোনো উপলক্ষে আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।